गुड मर्निंग बंधुरा, वेलकम बैक टू माई चैनल दीप्तिस बेंगुली ब्लॉग। तो तुम्हारा केमन आशा कर सबाई भलो आज तो भलो आज तो सकाले मैं चा खा खे कपड़ काचते चले गे तो कपड़गुलो खेचे नहीं छादे चले एगुलो मेले दीची तरपर नीचे गए कथा हे नीचे नेमे इखने रान्नार दिखे चले कारण आज के अनेकगुलो रान्ना तो ताड़ाताड़ी करते हजबैंडो बेरोबे भोर बेला एक बार हावड़ा थेके बौदिरा मानाली गेछिलो तो ओरा आज के फिर से तो ओदेरके निये एसेछे तो आमी तार जोने बोलेछि जे माने ट्रेने एसेछो दरकार नेई रान्ना करार जोन्नो तो आमी करे पाठाच्छि तो ताई जोन्नो आमी कोर एखाने कोरे रान्ना रातेर जोन्नो डिम करे देबो आर सकाले माछेर झोल डाल पापड़ भाजा करे पाठाबो तो तार जोन्नो अनेकटाई रान्ना तो ताड़ाताड़ी करे निच्छि आर हजबैंडो बेरोबे आबारो हावड़ा जाबे भाड़ा एसेछे तो एखाने देखो आमी माछेर जोन्नो आलुगुलो भेजे निच्छि डाल होये गेछे आमार तो डिम कषाटाओ हो गए तो चलो बाकी रान्नागुलो सेरे नी तारपर तोमादेर साथे कथा बोलछि कि आछे कि ए जे चान हो गेछे छोटो मेयेर आगे होयेछे ए जे ओके ओखान करिये निये आसलाम घरटा मुछे निएछि घरटा पुरो परिष्कार तो एखन कि आछे एखन आमि बासनटा धुइये चान टान करे आसबो पुजि এখানে দেখো আমি বাসন মাজতে চলে আসলাম ক্যামেরাটা কেঁদে হচ্ছে বলো তো আমার গুনগুন সোনা তো গুনগুন সোনা ধরে দিচ্ছে ক্যামেরাটা আর এখানে না হলে আমি কাটটার সাথে মানে পাথরটার সাথে ঢেলান দিয়ে আমি মোবাইলটা রেখে আমি ভিডিওটা করি কিন্তু আজকে ওই ধরে দিল না হলে ভীষণ অসুবিধা হয় কি করব আমার তো মানে স্ট্যান্ড নেই কি ওখানে রেখে রেখেই করতে হবে তো আমি চান টান করে চলে এসেছি আর মেয়েদেরকে ওই বাড়িতে রেখে আসলাম এখন এখানে সব খাবারগুলো আমি বেড়ে নেব বেড়ে আমি দিয়ে আসব তো চল এখানে বেড়ে নিয়েছি দিয়ে আসছি তারপর কথা হচ্ছে পাপড় ভাজা এখন ওদেরকে খাওয়াবো যে নিয়ে যাইনি বলে কাজে ও বাড়িতে রেখে গেছিলাম আমি আর পুচকি গিয়ে দিয়ে আসলাম তো চলো খাওয়াবো তো তোমাদের সাথে পরবা খাওয়াবো খেতে দিয়ে দিলাম যে ভাত এটা হলো গুঞ্জার মাছ এখানে আছে পাপড় ভাজা ডাল দিয়ে খাচ্ছে আর এটা গুনগুনের মাছ এই যে গুঞ্জার ভাত এই যে গুঞ্জা গুঞ্জা থাকা হি হি দুষ্টু বাচ্চা পুকু বাচ্চা এটা পুকু বাচ্চা এটা দুষ্টু বাচ্চা তো চলো ওরা খেয়ে নিক তারপর তোমাদের সাথে পড়ে হ্যাঁ হঠাৎ খেয়ে মেয়ে অল্প বারান্দায় এসেছিল তো বারান্দায় এসে ওই সাপটাকে দেখে মেয়ে চিৎকার করছে মা সাপ সাপ করে তো আমি বেরিয়ে এসেছি মানে এসে দেখি ইয়ে সাপ একটা তো আমি সাথে সাথে আমার হাতে মোবাইলটা ছিল তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম দেখো এই সাপটা সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি কথাটা মানে তখন মিউট করে দিলাম কারণ ছোট মেয়ে এত জোর চিৎকার করছিল যেটা মানে পুরো আর সাথে দেখো এখানে বেল মানে বিড়ালটা বসে আছে তো ও যেখানে যেখানে সাপটা যাবে ওখানে ওখানে ও সাইডে বসে থাকবে কিন্তু কিছু করছে না বিড়ালটার মতো আমিও দেখো ওর পেছন পেছন যেখানে ও যাচ্ছে সেখানেই বিড়ালটাও যাচ্ছে আমিও যাচ্ছি ক্যামেরাটা নিয়ে নিয়ে তো বিড়ালটার মতো ওর পেছন আর ছাড়ছি না যতক্ষণ না যাবে তো ওর সামনেই আছি ওকে মানে ওর সামনে দেখো আমি কত সামনের থেকে তুলছি দেখো দেখো ওর কাণ্ডটা কি বড় সাপ একটা আর ওকে দেখো কি সুন্দর ওখানটায় বসে দেখছে ওকে যে আমরা খেতে বসে পড়লাম ও এসেছে ডিউটি থেকে আর কিছু ঘুমাচ্ছে এই যে নিয়ে বসে পড়েছি পাপড় ভাজা মাছ আর দেখে যাবে তোমরা কী কী হয়েছে তো চলো খেয়ে নিই ওরা তো ঘুমিয়ে গেছে আর দেখলে কত বড় স্বাদ এসেছিলো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি খেয়ে নিই তারপর ধোয়া হয়ে গেছে ওই শুভ এখন নিয়ে যে ধূপকাঠি জ্বালিয়েছি তো চলো এখন শুভ
বিকেলের দিকে কথা হবে। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি চা খেতে খেতে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে একটা দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর আমার পাশে থেকো, তোমরাও সুস্থ থেকো ভালো থেকো। তো আজকের মতো টাটা ফ্রেন্ডস। তো এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে হাজির, এই যে পুচু খাচ্ছে, আরেকজন এই যে তোমাদের টাটা করতেই ব্যস্ত, শুধু চলে যেতে বলছে টাটা করে করে, চলেই যাচ্ছে সবাই। এই জন্য টাটা টাটা করে দিচ্ছিস, বলে এসো এসো, আয় আয়, বলে এসো সবাই এসো আয়। তো তোমরা কে কে খাবে চা খেয়ে নাও দূর থেকেই। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি চা খেতে খেতে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে একটা দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর আমার পাশে থেকো, তোমরাও সুস্থ থেকো ভালো থেকো। তো আজকের মতো টাটা।